বিথক যাদবলালের নীল ছবি দেখার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল কিছুদিন আগে। ছ বছরের জন্য বিধানসভা থেকে যাদবকে বহিষ্কারের দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ত্রিপুরা মথার বিধায়ক ও বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। গত 30 মার্চ এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। এই ঘটনায় উত্তাল রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। রবিবার বিধানসভা নীল ছবি ইস্যুতে নিজের প্রতিক্রিয়া জানালেন বিধায়ক যাদব লাল নাথ। অ্যাসেম্বলির মধ্যে তো আমাদের মোবাইল সাইলেন্ট মোডে বা ফ্লাইট মোডে থাকে, ভাইব্রেশনও থাকে, তো আমরা মাঝে মধ্যে সাউন্ড হলে আমরা মোবাইলটা দেখি। ওই দিন এরকম একটা সাউন্ড হয়েছে, তো আমি মোবাইলটা হাতে নিয়ে ওপেন করছি, তো অনেকগুলো মেসেজ বা নোটিফিকেশন তো মোবাইলের মধ্যে এসে ওয়েটিংয়ে থাকে। তো আমি এটা ওপেন করতেই দেখলাম যে কিছু রিলসের ছবি আসতেছে। কি আসতেছে আমি সেটা ভালো করে দেখিও নাই, স্মার্টফোন আমি ব্যবহার করি ঠিক আছে, কিন্তু এটা ভালো করে চালানো আমি জানি না, এটা বলতে লজ্জা নেই যে এটা ঠিকঠাক অপারেট করা আমার পক্ষে কঠিন। তো আমি ব্যাক দিয়ে আমি এটা ক্লোজ করেছি, কিন্তু এই যে কয়েক সেকেন্ড ছিল এটা কীভাবে কে বা কারা জুম করে নিয়ে এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে, আমি কিন্তু মোবাইলের দিকে চাওয়া অবস্থায়ও ছিলাম না, আমি উপর দিকেই চাওয়া ছিলাম, আমি ভিডিওটা দেখেছি। তো এটা অত্যন্ত মানে দুর্ভাগ্যজনক, আমি বলবো যে এটাও আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হতে পারে। তার অভিযোগ, আমি স্মার্টফোন ব্যবহার করি ঠিকই, কিন্তু তা সঠিকভাবে চালাতে আমি জানি না, এই স্মার্টফোন চালানো আমার কাছে কঠিন। বিধানসভায় আমার মোবাইল সাইলেন্ট মোডে ভাইব্রেশন অবস্থায় ছিল, আমার মোবাইলে কিছু মেসেজ আসে আর মোবাইল খুলে দেখতে গেলে রিলসের কিছু ছবি হঠাৎ চলে আসে, আমি সঙ্গে সঙ্গে তা অফ করে দিই, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই কে বা কারা আমার সেই ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিল। সেই সময় আমার মোবাইলেও নজর ছিল না, আমার নজর ছিল বিধানসভায় আলোচনার দিকে। এটা খুবই দুর্ভাগ্যজনক, আমার বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র হতে পারে বলে তিনি নিজের অভিমত ব্যক্ত করলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।